আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব, সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। তো ধাতুর এই সক্রিয়তা সিরিজটা বিজ্ঞানীরা তৈরি করেছেন একক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার উপর ভিত্তি করে, অর্থাৎ কোন ধাতু কোন ধরনের একক প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত সম্পন্ন করে সেটার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা বা রসায়নবিদেরা একটা মৌলের সারি তৈরি করেছেন বা ধাতুর সারি তৈরি করেছেন। এই ধাতব সারিটাকেই বলা হয় ধাতুর সক্রিয়তা সিরিজ। তো এই যে আমরা অঙ্কন করেছি একপাশে, এখানে আমরা সক্রিয়তা সিরিজটা এঁকেছি। এই সক্রিয়তা সিরিজে সবচেয়ে উপরের ধাতু হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় এবং সব নিচের ধাতু হচ্ছে সবচেয়ে কম সক্রিয়। অর্থাৎ যত আমি সিরিজের উপর থেকে নিচে যাব তত সক্রিয়তা হ্রাস পায়। তো এখানে পুরো সক্রিয়তা সিরিজটা আসলে একটা লাইনেই লিখতে হয়, কিন্তু যেহেতু আমাদের বোর্ডে এখানে জায়গা সম্পূর্ণ ইউজ করা সম্ভব হয়নি, এ কারণে আমরা একটু ভাগ করে লিখেছি। এখন আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এই পাঁচটা ধাতুকে কিন্তু আমরা প্রথমে এক কালার দিয়ে মার্ক করেছি। তো এই যে প্রথম সারির পাঁচটা ধাতু, অর্থাৎ সবচেয়ে উপরের পাঁচটা ধাতু, এরা সবচেয়ে বেশি সক্রিয়। তো এই সবচেয়ে সক্রিয় ধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা স্বাভাবিক তাপমাত্রার পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। অর্থাৎ এই যে ধাতুগুলো লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই প্রত্যেকটা ধাতু স্বাভাবিক তাপমাত্রার পানির সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাসকে অপসারিত করে। যেমন আমরা যদি লিথিয়ামের সাথে যখন পানি বিক্রিয়া করাবো, সেটা স্বাভাবিক তাপমাত্রার পানি, বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে লিথিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। আবার যখন ক্যালসিয়ামের সাথে পানির বিক্রিয়া করাবো, একইভাবে ক্যালসিয়াম এবং পানির বিক্রিয়ায় তৈরি হবে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এই প্রত্যেকটা ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে এরা স্বাভাবিক তাপমাত্রার পানির সাথে বিক্রিয়া করলে পানি থেকে হাইড্রোজেনকে অপসারিত করে এবং ওই ধাতব হাইড্রোক্সাইড যৌগে পরিণত হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, ফেরাম, ক্যাডমিয়াম বা আয়রন এবং ক্যাডমিয়াম। এই যে ধাতুগুলো আমরা একই কালার দিয়ে মার্ক করলাম, এই ধাতুগুলো হচ্ছে একটু কম সক্রিয়। অর্থাৎ এদের সক্রিয়তা এই প্রথম পাঁচটা ধাতুর সক্রিয়তা অপেক্ষা কম। তো এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে, কিন্তু স্বাভাবিক তাপমাত্রা পানির সাথে এরা বিক্রিয়া করতে পারে না। এদের সাথে পানি বিক্রিয়া করার জন্য পানিকে উত্তপ্ত হতে হয়, অর্থাৎ জলীয় বাষ্প অবস্থা বা স্টিম অবস্থায় পানির সাথে এরা যখন বিক্রিয়া করে তখন পানি থেকে হাইড্রোজেনকে অপসারিত করে এবং নিজেরা হাইড্রোক্সাইড যৌগে পরিণত হয়। তো প্রথম যে পাঁচটা ধাতু, এরা তো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা পানির সাথে বিক্রিয়া করবে, পাশাপাশি এরা কিন্তু স্টিমের সাথেও অবশ্যই বিক্রিয়া করবে খুবই দ্রুত গতিতে। অর্থাৎ প্রথম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত এই প্রত্যেকটা ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে এরা উত্তপ্ত বা স্টিমড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসকে অপসারিত করতে পারে। যেমন ম্যাগনেসিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করবে এবং উত্তপ্ত অবস্থায়, এই জন্য এখানে ডেল চিহ্ন দেওয়া হবে, উত্তপ্ত অবস্থায় পানির সাথে বিক্রিয়া করলে তৈরি হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যৌগ এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস। তো এখানে এই প্রত্যেকটা ধাতুরই একটা ধর্ম হচ্ছে এরা স্টিমের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেনকে অপসারিত করবে এবং যত আমরা নিচের দিকে যাব ধাতুর সক্রিয়তা কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম যত দ্রুত গতিতে বিক্রিয়া করবে তার চেয়ে কিন্তু অ্যালুমিনিয়াম কম গতিতে বিক্রিয়া করবে, আবার অ্যালুমিনিয়াম যত দ্রুত গতিতে বিক্রিয়া করে তার চেয়ে ক্যাডমিয়াম অনেক কম গতিতে বিক্রিয়া সম্পন্ন করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কোবাল্ট, নিকেল, স্ট্যানাম, প্লাম্বাম বা টিন এবং লেড। তো এই যে চারটা ধাতু আমরা এদেরকে অন্য একটা কালার দিয়ে চিহ্নিত করলাম, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে না। অর্থাৎ সেটা স্বাভাবিক তাপমাত্রার পানি হোক কিংবা স্টিম হোক, কোনো ধরনের পানির সাথে এরা বিক্রিয়া অংশগ্রহণ করবে না, শুধুমাত্র এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেনকে অপসারিত করে, কারণ অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেনের ঘনত্ব সেটা পানি অপেক্ষা অনেক বেশি। তো যেহেতু এখানে হাইড্রোজেনের ঘনত্ব বেশি তাই সেখানে বিক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়। তো অবশ্যই কোবাল্ট, নিকেল, টিন এবং লেড চারটা ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং এদের উপরে যারা আছে তারা কিন্তু অবশ্যই বিক্রিয়া করবে। অর্থাৎ পুরো সিরিজটার এতটুকু অংশ এরা প্রত্যেকটা ধাতুই
অ্যাসিডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে। সহজভাবে বলতে গেলে এরা কিন্তু প্রত্যেকই হাইড্রোজেনের চেয়ে সক্রিয়তাতে উপরের লেভেলে অবস্থিত, অর্থাৎ হাইড্রোজেন অপেক্ষা অধিক সক্রিয়। যেহেতু প্রত্যেকটা ধাতুই হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয়, তাই এরা হাইড্রোজেনকে অপসারিত করতে সক্ষম অ্যাসিড থেকে। তাহলে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে অপসারিত করে আমরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারি এসব ধাতু দিয়ে। যেমন কোবাল্ট যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন কোবাল্ট ক্লোরাইড যৌগ তৈরি হবে, তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এবং প্রত্যেকটা ধাতুই যে কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সেখানে অ্যাসিডের লবণ তৈরি হবে এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এরপরে আমরা আসছি হাইড্রোজেনে। তো হাইড্রোজেনটা হচ্ছে এই সক্রিয়তা সিরিজের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশক আমরা বলতে পারি, বা একটা বর্ডার লাইন বলতে পারি। হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হাইড্রোজেন থেকে বেশি সক্রিয়, এ কারণে এরা যে কোনো যৌগ থেকে, সেটা পানি হতে পারে, স্টিম হতে পারে, অ্যাসিড হতে পারে, এইসব ধরনের যৌগ থেকে হাইড্রোজেনকে অপসারিত করতে সক্ষম। কিন্তু যারা এই বর্ডার লাইনের নিচে, অর্থাৎ হাইড্রোজেনের নিচে অবস্থিত, এরা সবাই হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয়। এ কারণে এসব ধাতু কিন্তু হাইড্রোজেনকে অপসারিত করতে পারে না, সেটা অ্যাসিড থেকে হোক, পানি থেকে হোক, কিংবা স্টিম থেকে হোক। যদিও আমরা ধাতুর বৈশিষ্ট্য পড়ার সময় পড়েছিলাম সাধারণত ধাতুগুলো হাইড্রোজেন থেকে অধিক সক্রিয় হয়ে থাকে, কিন্তু এই ধাতুগুলো ব্যতিক্রম ধর্মী, এরা হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় হওয়ায় অ্যাসিড থেকে এরা হাইড্রোজেনকে অপসারিত করতে পারে না। অর্থাৎ আমি যদি এখানে সিলভার যৌগের সাথে একটা অ্যাসিড নেই, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কিন্তু কোনো বিক্রিয়া সংঘটিত হবে না, কারণ এই সিলভার যৌগটা হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় হওয়ায় এরা হাইড্রোজেনকে অপসারিত করতে পারে না, অর্থাৎ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে এরা সক্ষম নয়। এই ধাতুগুলো সাধারণত যখন আমরা কোনো বিক্রিয়া ব্যবহার করি, সেটা যদি হয় তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া বা তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে, তখন এই ধাতুর যে আয়নগুলো, সে আয়নগুলো কিন্তু অধিক সক্রিয় হয়। কারণ আমরা পড়েছিলাম তড়িৎ বিশ্লেষক কোষ পড়ার সময় যে যখন কোনো একটা তড়িৎ বিশ্লেষক কোষে আমরা ক্যাথোড এবং অ্যানোড চিহ্নিত করতে চাই, তখন কিন্তু আমরা দেখি যে সাধারণত কোনটা বেশি সক্রিয় ধাতু এবং কোনটা কম সক্রিয় ধাতু। যেটা বেশি সক্রিয় ধাতুর দণ্ড বা তড়িৎ দণ্ড, সেটা কিন্তু কাজ করবে অ্যানোড হিসেবে, এবং যেটা কম সক্রিয় ধাতুর তড়িৎ দণ্ড, সেটা কাজ করবে ক্যাথোড হিসেবে। এবং যে আয়নগুলো সেখানে ভ্রাম্যমান অবস্থায় থাকবে, সে আয়নগুলোর মধ্যে যেটা হচ্ছে সক্রিয়তা সিরিজের সবচেয়ে নিচের দিকে অবস্থিত বা অপেক্ষাকৃত নিচের দিকে অবস্থিত, সেই আয়নটা দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ বিজারিত হবে। তাহলে এই যে আমরা একটা ধাতুর সক্রিয়তা সিরিজ অঙ্কন করলাম, এই ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে কিন্তু আমরা বেশ কিছু বৈশিষ্ট্য বের করতে পারি, যেগুলোকে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজের গুরুত্ব হিসেবে চিহ্নিত করি। প্রথমত আমরা বললাম যে সক্রিয়তা সিরিজের সবচেয়ে বেশি সক্রিয় ধাতু হচ্ছে উপরের মৌল লিথিয়াম, যত আমরা নিচের দিকে নামব সক্রিয়তা হ্রাস পাবে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের সক্রিয়তা কিন্তু লিথিয়াম অপেক্ষা অনেক কম। আবার এখানে একটা বর্ডার লাইন আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের উপরের ধাতুগুলো সবগুলো হাইড্রোজেন অপেক্ষা অধিক সক্রিয় বলে এরা হাইড্রোজেনের যৌগ থেকে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে বা প্রতিস্থাপন করতে পারে, কিন্তু হাইড্রোজেন অপেক্ষা নিচের যে যৌগগুলো সেগুলো হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় বলে এগুলো কোনো ধরনের হাইড্রোজেনের যৌগ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। এরপরে আমরা বললাম কি যে আমরা তড়িৎ কোষের ক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোডকে চিহ্নিত করতে পারি এই সক্রিয়তা সিরিজ থেকে। ধরলাম একটা কোষের মধ্যে জিঙ্ক একটা তড়িৎ দণ্ড আছে, আরেকটা তড়িৎ দণ্ড হচ্ছে কপারের তৈরি। এখন কোনটা অ্যানোড হবে এবং কোনটা ক্যাথোড হবে সেটা আমরা কীভাবে বুঝবো? তো আমরা সক্রিয়তা সিরিজের দিকে তাকালে দেখতে পাচ্ছি জিঙ্ক কপার অপেক্ষা অনেক উপরে অবস্থিত, অর্থাৎ জিঙ্ক কপার অপেক্ষা অনেক বেশি সক্রিয়। তো আমরা বলেছিলাম যেটা বেশি সক্রিয় হবে সেটা হবে অ্যানোড, যেটা কম সক্রিয় সেটা হবে ক্যাথোড। তাহলে জিঙ্ক হচ্ছে অ্যানোড এবং কপার হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ ব্যবহার করে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এটা চিহ্নিত করতে পারলাম। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা বেশি সক্রিয় ধাতু সেটা কম সক্রিয় ধাতুর লবণ থেকে ওই ধাতুকে অপসারণ করতে পারে। যেমন একটা বিক্রিয়া দেখলে আমরা এটা ক্লিয়ার হব, যদি আমি কপার সালফেট একটা দ্রবণ নেই, এর মধ্যে জিঙ্ক যোগ করি, জিঙ্ক কিন্তু কপার থেকে অনেক বেশি সক্রিয় একটা ধাতু, এ কারণে এই সক্রিয় ধাতুটা কপারকে প্রতিস্থাপিত করতে সক্ষম। যেটা সক্রিয় বেশি সেটা কিন্তু কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপিত করতে পারবে। তাহলে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে তৈরি করবে জিঙ্ক সালফেট লবণ,
এবং কপার, অর্থাৎ এখানে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে লবণ তৈরি করলো এবং কম সক্রিয় ধাতুকে মুক্ত করলো। তো এটা হচ্ছে এই ধাতু সক্রিয়তা সিরিজের আরেকটা গুরুত্ব, যে কোনটা কোন ধাতুকে প্রতিস্থাপিত করতে পারবে সেটা আমরা বুঝতে পারি। এবং এই সক্রিয়তা সিরিজের আরেকটা গুরুত্ব হচ্ছে, আমরা যেটা বলেছিলাম একটু আগে, সেটা হচ্ছে কোনটা সবল বিজারক কোনটা দুর্বল বিজারক সেটা আমরা চিহ্নিত করতে পারি। বিজারক অর্থ কে? বিজারক অর্থ যে নিজে জারিত হয়, অন্যকে বিজারিত হওয়ার সুযোগ দেয়, অর্থাৎ নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করবে, সেই হচ্ছে বিজারক। তো যে সহজে হচ্ছে জারিত হবে, অর্থাৎ যে সহজে ইলেকট্রন ত্যাগ করবে, এরকম ধাতু হচ্ছে লিথিয়াম। তো যত আমরা সক্রিয়তা সিরিজের উপরের দিকে যাই, তত কিন্তু সেটা শক্তিশালী বিজারক হিসেবে আমরা চিহ্নিত করি। অর্থাৎ এই সক্রিয়তা সিরিজের সবচেয়ে বেশি শক্তিশালী বিজারক হচ্ছে লিথিয়াম, তার চেয়ে কম শক্তিশালী পটাশিয়াম। অর্থাৎ এই সকল ধাতুগুলো সহজে ইলেকট্রন ত্যাগ করে, যারা সহজে ইলেকট্রন ত্যাগ করে তারা কিন্তু আবার সহজে ইলেকট্রন গ্রহণ করবে না। এ কারণে আমরা বলতে পারি ধাতু সক্রিয়তা সিরিজ যারা নিচের দিকে অবস্থিত তারা সহজে ইলেকট্রন গ্রহণ করবে, আর যারা সক্রিয়তা সিরিজের উপরে অবস্থিত তারা সহজে ইলেকট্রন ত্যাগ করবে। তো যে সহজে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে শক্তিশালী বিজারক, আর যে সহজে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে শক্তিশালী জারক। তো আমরা যদি এখানে একটা ক্রম চিন্তা করি, যত আমরা নিচের দিকে যাব সেখানে বিজারকের প্রবণতা হ্রাস পাবে, কিন্তু যত আমরা নিচের দিকে যাব তত সেটা জারক হওয়ার প্রবণতার বৃদ্ধি পাবে। তো এ ছিল আজকে আমাদের সক্রিয়তা সিরিজ সম্পর্কে ডিটেলস আলোচনা। তো আমরা সক্রিয়তা সিরিজের কোন ধরনের বৈশিষ্ট্য থাকে সেটা পড়লাম এবং কী কী গুরুত্ব আছে সেগুলো জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।